আবারও ছন্দে ফিরেছেন বাংলার সেরা গল্ফার সিদ্দিকুর রহমান ফিলিপাইন ওপেনে রানার সফ হয়ে ফিরেছেন প্রায় আঠারো হাজার ডলার নিয়ে এশিয়ান অর্ডার অবশ্যই ঘুরে দাঁড়ানোর গল্প শামসুল আরফিনের কাছে মধ্য এপ্রিল থেকে শনির দশা শুরু সিদ্দিকুরের পরপর দুইটা টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন তার আগেরটাই ছিলেন লিডার বোর্ডের তলায় সাতান্নতে মেনিলা যাওয়ার আগে বলে গিয়েছিলেন ব্যর্থতা সাময়িক নতুন কানুন রপ্ত করছিলেন বলেই রেজাল্ট হয়নি সামনে হবে ফিলিপাইন ওপেনের শুরুটা ছিল দুর্দান্ত প্রথম দিন পারের চেয়ে ছয় শট কম খেলে সবার উপরে ছিলেন সিদ্দিকুর কিন্তু পিছিয়ে পড়েন দুই ও তিন নম্বর রাউন্ডে মাঝের দুই রাউন্ডে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে নেমেছিলেন আট নম্বরে তবে ফাইনাল রাউন্ডে এসে আর কোনো ভুল করেননি বঙ্গসেরা গলফার। নাই কোন বগি আদায় করেছেন তিনটা বার্ডি তাতেই বোর্ডের দুই নম্বরে বছরের দুই নম্বর রানার আপ শিরোপা ফিলিপাইন ওপেনে অবশ্য খেলেছিলেন বাংলার আরেক গলফার জামাল হোসেন মোল্লা সুবিধা করতে পারেননি বাদ পড়েছেন দ্বিতীয় রাউন্ডেই সামসুল টেনিস চার নম্বর ম্যাচে চারটাতে হারলেন ওয়ার্ল্ড নম্বর ওয়ান রাফায়েল নাদেল আর ইতালিয়ান ওপেন টেনিসের ফাইনালে